হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তুলসীর ভারতীয় সংবিধানের রূপরেখা ও রাজনীতির ওপরে যে বইটি আছে সেই বইটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ। এবং আমি আমার চ্যানেলে আগের একটা ভিডিওতে আমি বলেছি যে তুলসীর একটি বই আছে, তুলসীর হ্যান্ডবুক বলে, যেটা খুব মোটা এবং বড় বই, যেটার দাম মোটামুটি 1000 টাকার কাছাকাছি। সেই বইয়ের কিন্তু বিভিন্ন অংশগুলো, ইতিহাস, ভূগোল, সংবিধান, বিজ্ঞান, বিভিন্ন বিষয়গুলো আলাদা করে পাওয়া যায়। তো সেরকমই একটা আলাদা পার্টের বিষয়ে আমি আজকে আলোচনা করব, যেটা ভারতীয় সংবিধানের ওপরে। এবং এই বইটা কতটা ভালো, কেন ভালো, বইটা আপনারা কোথা থেকে পাবেন, বইটা আপনাদের কেন কেনা উচিত, সমস্ত বিষয়গুলো আমি এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। এবং সেই জন্য হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, কিন্তু সমস্ত বিষয়গুলো যেহেতু আলোচনা করবো, সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এবং ভিডিওটি আপনাদের উপকারে লাগলে এবং ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, এবং এই ধরনের সব বিভিন্ন বইয়ের রিভিউগুলো পেতে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আমি কিন্তু আমার চ্যানেলে তুলসীর বাকি যে পার্টগুলো আছে, অর্থাৎ ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, সমস্ত পার্টগুলোরই কিন্তু রিভিউ করতে চলেছি। তাহলে দেখুন বন্ধুরা, এখানে প্রথমেই এই বইটি একটু পুরনো ভার্সনের বই আছে, এটা 2013 সালের বই, নতুন বইতেও বিশেষ কিছু পরিবর্তন হয়নি। শুধু নতুন যে সমস্ত নিয়ম বা বিধি সংযোজন হয়েছে সংবিধানে, সেইগুলোর উপরে নতুন কিছু তথ্য দেওয়া রয়েছে, বাকি সবই একই আছে বইটার উপরে। এবং এখানে দেখুন, এই বইটা কিনলে আপনারা কোন কোন বিষয়গুলো কভার করতে পারছেন, অর্থাৎ কোন কোন বিষয়ের উপরে এই বইটি আপনাদের উপকারে লাগবে। যেমন এখানে দেখুন, WBCS, রেল, ব্যাংক, LIC, PSC, স্কুল সার্ভিস কমিশন, সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযুক্ত। অর্থাৎ বিভিন্ন চাকরির পরীক্ষাতে কিন্তু সংবিধান থেকে প্রশ্ন এখন মাস্ট থাকে এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং সমস্ত প্রশ্নগুলো এই বইটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আমি বলছি, এই একটা বই সংবিধানের যদি কভার করা যায় তাহলে কিন্তু আর অন্য কোনো বই পড়ার প্রয়োজন হয় না। এবং এই বইটার বিশেষত্বগুলো এখানে দেওয়া রয়েছে। এখানে দেখুন বইটা কেন ভালো, ভারতীয় সংবিধান সংক্রান্ত প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় পৃথক পৃথক অধ্যায়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। সেকেন্ড পয়েন্ট কী বলা আছে, বইটি অবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ উভয় প্রশ্নোত্তর রয়েছে, যা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রিলিমিনারি এবং মেন অংশের জন্য উপযুক্ত। এইটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এই বইতে কিন্তু আপনারা অবজেক্টিভ অর্থাৎ MCQ টাইপ কোশ্চেন যেমন পেয়ে যাচ্ছেন, তেমন ডেসক্রিপটিভ কিন্তু বিস্তারিত তথ্যগুলো আপনারা পেয়ে যাচ্ছেন। এই দুটো পোর্শনে যদি আপনারা কমপ্লিট করতে পারেন, আমি সেই জন্যই বললাম যে তাহলে কিন্তু অন্য কোনো বই কেনার প্রয়োজন একদম নেই। তাহলে এবার দেখে নেওয়া যাক বইটির ভেতরে বিস্তারিত। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করবেন, এখানে এই বইটা আমি আগেও বলেছি, এটা 2013 সালের বই এবং তখন মূল্য ছিল 175 টাকা। এখন এই দামের কিছু পরিবর্তন হয়েছে। এই বইটা আপনারা কিন্তু অ্যামাজন থেকে পেয়ে যাবেন। এছাড়া আপনাদের যে লোকাল শপগুলো আছে, বইয়ের দোকান, সেখানেও গিয়েও কিন্তু আপনারা এই বইটা কিনতে পারেন, যেখানে আপনারা ডিসকাউন্ট বেশি পাবেন। আপনারা একবার অনলাইনে চেক করে নেবেন, যেখানে আপনারা ডিসকাউন্ট বেশি পাবেন সেখান থেকে বইটা কিনে নেবেন। এবার দেখে নেওয়া যাক সূচিপত্র, এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে। এখানে এগুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন ভিডিওটিকে পজ করে। এবং এই বইটিতে টোটাল 332 পেজ আছে এবং সমস্ত বিষয়গুলো এখানে যেমনভাবে বিস্তারিত আলোচনা করা হয়েছে, পাশাপাশি শেষে MCQ টাইপ কোশ্চেন অ্যান্সার কিন্তু দেওয়া রয়েছে। এগুলো একটু আপনারা ভালো করে দেখে নেবেন। তাহলে এটা শুরু হয়ে গেল প্রথম অধ্যায়, যেখানে ভারতীয় সংবিধান প্রণয়নের পটভূমি দেওয়া রয়েছে। এখানে ছকের মাধ্যমে সমস্ত বিষয়গুলো বলা রয়েছে এবং তারপর এখানে ভারতীয় সংবিধানের সমস্ত বিস্তারিত তথ্যগুলো, কীভাবে সংবিধান শুরু হলো, কীভাবে রচনার প্রথম কাজ শুরু হলো, সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। ভিডিওটিকে পজ করে এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন, তাহলে জিনিসটা কিন্তু পুরো আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে বইটা কতটা ভালো। এখানে দেখুন, সমস্ত বিষয়গুলো কিন্তু বিস্তারিতভাবেই দেওয়া রয়েছে, সমস্ত বিষয়গুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ এখানে কিন্তু কোনো কিছুই বাদ দেওয়ার মতো নেই, সমস্তগুলোই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর শুরু হয়ে গেল দ্বিতীয় অধ্যায়, যেখানে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ দেওয়া রয়েছে। এখানে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মার্ক করে রেখেছিলাম, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে সমস্ত বিষয়গুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সমস্ত বিষয় যেগুলো দেওয়া রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নগুলোই আসে। এগুলো একটু ভিডিওটাকে পজ করে আপনারা ভালো করে দেখে নিলে বুঝতে পারবেন, আমি যার জন্য ভিডিওটা একটু বড় করে বানিয়েছি, যাতে সমস্ত বিষয়গুলো ব্যাখ্যা করে আপনাদের কাছে বোঝাতে পারি। এখানে ছকের মাধ্যমে মূল ধারাগুলো বা মূল বিষয়বস্তুগুলো এখানে দেওয়া রয়েছে। এরপর তৃতীয় অধ্যায়, যেখানে ভারতীয় সংবিধানের প্রস্তাবনার ব্যাপারে বলা রয়েছে। এখানে সমস্ত বিষয়গুলো কিন্তু পয়েন্ট ওয়াইজ দেওয়া রয়েছে, আর আমি বারবার বলেছি যে এগুলো কিন্তু বাদ দেওয়ার মতো কিছুই নেই, সমস্তটা কভার করতে পারলে পরীক্ষাতে অবশ্যই কমন পাওয়া যাবে সংবিধানের ওপরে। 29 অধ্যায়তে রয়েছে ভারতীয় সংবিধানের ধারাসমূহ। এখানে কিন্তু 1 থেকে 395 পর্যন্ত সমস্ত ধারাগুলো দেওয়া রয়েছে,
এবং নতুন যে ধারাগুলো সংযোজন করা হয়েছে সেগুলো বইটি নতুন সংযোজনে পাওয়া যাবে। এবং বইটিতে এত সুন্দরভাবে বিষয়গুলো দেওয়া রয়েছে পয়েন্ট করে যে সেগুলো পড়তে বা মনে রাখতে কোনো অসুবিধা হয় না। রাষ্ট্রের নির্দেশমূলক নীতিসমূহ এখানে কিন্তু এর উপরে যে ধারাগুলো রয়েছে সেগুলো দেওয়া রয়েছে আলাদা করে, মৌলিক কর্তব্যের উপরে যে ধারাগুলো আলাদা করে রয়েছে সেগুলোকেও দেওয়া রয়েছে। এরপর ভারতের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি সংক্রান্ত যে ধারাগুলো রয়েছে সেগুলো পয়েন্ট করে আলাদা করে দেওয়া রয়েছে। অর্থাৎ এগুলো কিন্তু পয়েন্ট করে থাকলে মনে রাখতে সুবিধা হয়, সেই জন্য এখানে সুন্দর করে দেওয়া রয়েছে বইটিতে। এগুলো একটু আপনারা ভিডিওটি পজ করে দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। তারপর বিংশতিতম অধ্যায় শুরু হয়েছে MCQ টাইপ কোয়েশ্চেন আনসার, এগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো ভিডিওটি পজ করে আপনারা একটু দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এই অধ্যায় 497টি MCQ টাইপ কোয়েশ্চেন দিয়ে শেষ হয়েছে এবং এরপর থেকে শুরু হয়েছে আবার নতুন অধ্যায়। এখানেও কিন্তু আবার নতুন করে MCQ টাইপ কোয়েশ্চেন শুরু হয়ে গেছে, প্র্যাকটিস সেট বলা হয়েছে এটাকে। এখানেও কিন্তু প্রচুর প্রশ্নের সমাহার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ আপনারা একধারে যেমন এই বইটিতে ডেসক্রিপটিভ অংশ প্রচুর পরিমাণে পেয়ে যাচ্ছেন, পাশাপাশি MCQ টাইপ প্রশ্নের কিন্তু প্রচুর সমাহার এই বইটিতে আপনারা পেয়ে যাচ্ছেন। এই অধ্যায়ের MCQ শেষ হয়েছে 344টি প্রশ্নের দ্বারা এবং তারপরে শুরু হয়েছে অ্যান্সার বা উত্তর মালা। এখানে সমস্ত প্রশ্নগুলোর উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে। তারপর শুরু হয়ে যাচ্ছে বিষয়মুখী প্রশ্ন উত্তর। এখানেও কিছু গুরুত্বপূর্ণ ডেসক্রিপটিভ কোয়েশ্চেন দেওয়া রয়েছে যার থেকে প্রচুর শর্ট কোয়েশ্চেন কিন্তু বার করে নেওয়া যাবে। এবং তারপর এখানে রয়েছে শর্ট নোটস, এখানেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে যেগুলো আপনারা মার্ক করে রাখবেন। এগুলোও কিন্তু পরীক্ষাতে ভীষণ আসে, গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেওয়া রয়েছে। এই বইটা কিন্তু আপনারা পরীক্ষার জন্য কিনতে পারেন এবং এই একটি বই থাকলে সংবিধানের উপরে আপনাদের অন্য আর কোনো বইয়ের প্রস্তুতি নেওয়ার প্রয়োজন নেই। তাহলে বন্ধুরা, এটাই ছিল তুলসীর ভারতীয় সংবিধানের বইয়ের উপর একটা রিভিউ। এই বইটি সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং তুলসীর পরবর্তী পার্টগুলোর রিভিউ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।